সুপ্রভাত বন্ধুরা, আজ আমাদের মঙ্গলাজড়ি থেকে চলে যাওয়ার দিন। কিন্তু এই মুহূর্তে আমাদের তো ট্রেন নেই, ট্রেন তো রাত্রিবেলা। তো আমি একাই যাচ্ছি ভেটনই। ভেটনই থেকে আমরা ফিরব, এখানে দুপুরবেলা এসে লাঞ্চ করব। এখন বাজে 6:40, তো এই সময় যাচ্ছি, ঘুরে আসি, দেখি কি পাওয়া যায়, তারপর দেখা যাবে। আপনাদেরও দেখাচ্ছি, কিছু পেলে বলবো। তো এই হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি গডের কটেজ থেকে বেরিয়ে এলাম। রাস্তায় যেতে যেতে জায়গাটা ভালো লাগলো, একটু দাঁড়ালাম। দূরে দূরে পাহাড় রয়েছে, রাস্তা পরিষ্কার। চলে দুপাশে ধানের ক্ষেত, ধান তোলা হয়েছে। আর ধান তোলার পরে সাধারণত ইগ্রেটরা এসে বসে থাকে, অনেকগুলো জায়গাতেই দেখলাম ইগ্রেট বসে আছে, এখানটাতে নেই। আমার আগে উড়ে যাচ্ছে ইগ্রেট, আর দূরে পাহাড়ের শ্রেণী, ভালোই দৃশ্য। তো এখান থেকে আপাতত আমরা বরকুলে চলে এসেছি। বরকুল হচ্ছে চিলকার পাশে একটি গ্রাম। তো চিলকা লাগুনটা কিংবা হ্রদটা অনেক দূরে এখান থেকে, কিন্তু এই জায়গাটাকে বরকুল বলা হয়। দেখা যাক, আপাতত আমি ড্রাইভারের সঙ্গে কথা বললাম, মিস্টার রমেশ বেহারা। ও বলল যে ওখানে ব্ল্যাক বাক পাওয়া যায় আর স্পটেড আউলেট পাওয়া যায়, এবং এই ব্ল্যাক বাক বা স্পটেড আউলেট তোলার জন্য 500 টাকা আলাদা করে দিতে হবে, যেটা আমি দেবো না। সুতরাং ব্ল্যাক বাকও ওঠাবো না, স্পটেড আউলেটও ওঠাবো না। আমার শুধু যাওয়ার ইচ্ছে ওই ঋষিকুল্লা বলে একটা নদী আছে ছোট, সেই নদীটি জল নেই খুব একটা। ওখানে ব্রাহ্মণী গাইড কিছু অ্যাকশন শট করে আর কি, সেইটা দেখার জন্যই আমার যাওয়া। আলাদা করে আমাদেরকে মাছ কিনে নিয়ে যেতে হবে, মাছ ওখানে গিয়ে দিতে হবে। মাছের দাম উনি বললেন যে 200 টাকা, তো 1 কিলো টাকা মাছ নেবেন উনি। সেই মাছ আমি ছুঁড়ে ছুঁড়ে দেবো, আমি মানে উনি দেবেন আর কি, আর আমি ছবি তুলব। যদি ছবি ওঠে ভালো, কারণ এগুলো খুবই টাইমিংসের ব্যাপার, আমার মতন বয়স্ক মানুষের পক্ষে সেটা হয়তো কতটা সম্ভব হবে আমি জানি না, তবুও চেষ্টা করব। তো দেখুন, এখানে বালুগাঁও 10 কিলোমিটার লেখা আছে। এই বালুগাঁওটা হচ্ছে একটা স্টেশন, রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনে আমরা গতবারে যখন বরকুলে এসেছিলাম, বরকুল পান্থনিবাসে ছিলাম, তখন এই রেলওয়ে স্টেশনে নেমেছিলাম। নেমে এখান থেকে বাই রোড বরকুল গেছিলাম। এখান থেকে বাই রোড বেশিক্ষণ নয়, তো এখন কতটা গেছিলাম মনে নেই, কিন্তু বেশিক্ষণ নয়, 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় বরকুলে। একটা পান্থনিবাস আছে, খুবই সুন্দর, খাওয়া দাওয়া ভালো। ওখানে আমি ছিলাম দুরাত্রির শেষ দিনে, এখান থেকেই আমরা মঙ্গলাজড়ি গেছিলাম, ঘুরেও এসেছি।
হয়ে গেল। এইটা হচ্ছে আপনার ব্ল্যাক বাক স্যাংচুয়ারি। দূরে দূরে ব্ল্যাক বাক বসে আছে, এত ছোট ক্যামেরা দিয়ে তোলা যাবে না। জায়গাটা এরকম টাইপের। হ্যাঁ চলে, তো এবারে আমরা ব্ল্যাক বাক স্যাংচুয়ারি থেকে মঙ্গলাজড়ি ফিরে যাচ্ছি। ওখান থেকে হোটেল থেকে, হোটেল মানে আমাদের এই গডউইট কটেজ থেকে মালপত্র নিয়ে স্টেশনে চলে যাব। রাত্রি 9টায় ট্রেন। তো আজকের মতো, এবারের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি আপনারা ধৈর্য ধরে দেখবেন। এর পরের বারে আপাতত কোথায় যাব জানি না, মনে হয় সুন্দরবন যাব। গেলে আবার আপনাদের সঙ্গে কথা বলবো, আবার সঙ্গে দেখা হবে, ভার্চুয়াল ট্যুর করাবো আপনাদেরকে। যদি এটা ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে দেবেন। বয়স্ক মানুষ চেষ্টা করছে, যদি আপনারা একটু সাপোর্ট দেন এবং তাতে যদি আমার মোটিভেশন বাড়ে সেটা খারাপ কি? আশা করি করবেন। নমস্কার।